করোনা পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন জায়গায় অসহায় দুস্থদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেছে জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠন। চাল, ডাল, সাবান সহ নানা সামগ্রী দেওয়া হয়েছে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট জানাচ্ছেন হেদায়তুল্লাহ সীমান্ত। গোপালগঞ্জে ঘরবন্দী 100 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা পরিষদ ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ রায়। সকালে জেলা পরিষদ চত্বরে দুস্থ পরিবারের হাতে এই খাদ্য সহায়তা তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক। ময়মনসিংহের ভালুকায় করোনার প্রভাবে বেকার হয়ে পড়া 1000 মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ গোলাম মুস্তফা। মৌলভীবাজারে বেকার, দিনমজুর ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে পৌর এলাকার 9টি ওয়ার্ডের বিভিন্ন বস্তির ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। মানিকগঞ্জের সাটুরিয়া থানা পুলিশ নিজেদের বেতনের টাকা দিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। সকালে থানা চত্বরে কর্মহীন মানুষের মাঝে চাল, ডাল, তেল সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। জামালপুর শহরের বোসপাড়ায় জেলা প্রশাসনের সহযোগিতায় ত্রাণ বিতরণ করে এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন। কুড়িগ্রামে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে 200-এর পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। সাভারে হতদরিদ্র ও দিনমজুরদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আলমনগর ও সুগন্ধা হাউজিং সোসাইটি। সকালে হেমায়তপুরে আলমনগর হাউজিংয়ে 500-এর অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নোয়াখালী পৌর এলাকার 10,000 পরিবারকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন মেয়র শহীদুল্লাহ খান। সকাল থেকে পৌরভবনের সামনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নড়াইলের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা অসহায়দের মাঝে 1,200 বস্তা ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। চাঁদপুরে দরিদ্রদের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছে জেলা পুলিশ। এছাড়া জেলা বিএমএ সাবেক সভাপতি ডাক্তার হারুনর রশিদ দুস্থ 1,000 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। গাইবান্ধা উপজেলা চত্বরে আফরোজা বাড়ির পক্ষ থেকে 1,000 হতদরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এস এ টিভি নিউজ ডেস্ক।